বকর বললো না না রে আমি আবু বকর আমি তো নবীকে আসার বাসব না রে আমি এবার আবু বকর নবীকে নিয়ে কুফার জমিনে চলে যাব আমার সোনার চান মানিকেরা এইবার তখন আবু বকরকে বললেন আবু বকর আল্লাহর নবীকে নিয়ে কুফার জমিনে চলে গেল যখন চলে গেল আল্লাহর নবীকে এবার সঙ্গে নিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মারছেন আবু জাহেলের দলপতিদেরকে ডাক মারছেন রে আবু জাহেলের দলপতিরা আয় আয় রে আমার রাসূল এসেছে আমার রাসূলের কালেমাটা গ্রহণ করে রে আমার রাসূল বলেছে যদি কোন ব্যক্তি এই কুরআন কারীমকে যদি মানে এই কুরআন কারীমকে নিয়ে যদি জীবন পরিচালনা করে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনি তাদেরকে বলে দিন এই কুরআন কারীম আপনার উম্মত উম্মতিদের জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবে এই কথা বলতে বলতে শোনা আবু জাহেলের দলপতিরা বলল রে এক পাগল এসেছে আর এক পাগলকে সঙ্গে রেখে আসছে আমার শোনার জানমানিকেরা আবু জাহেলের দলপতিরা এইবার আবু বকরকে মারা শুরু করল রে আল্লাহর নবীকে পাথর মারা শুরু করল রে যখন পাথর মারল আবু বকর বলছে আবু জাহেলের দলপতিরা ভালো করে শুনেনি যতক্ষণ পর্যন্ত আমি আবু বকরের জীবন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকব আমি বললাম আবু বকর আমার রাসূলের শরীরে একটা পাথর আঘাত লাগতে দিব না একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা রে আবু বকর বললেন রে আবু জাহেলের দলপতিরা যত পাথর আছে রে আমি আবু বকরের গায়ের মধ্যে মারি দে আমি আবু বকর আমার নবীর শরীরের মধ্যে রাখতে দেব না শোনা রে যখন আবু জাহেলের দলপতিরা পাথর মারল রে মারতে মারতে রে আবু বকরের সিনার মধ্যে লেগে গেল আবু বকর জমিনের ভিতরে আমার জীবন চলে যায় আমি তো তোমার রাসূলকে ভুলতে পারি না বন্ধুরে ভালো করে শুনে নেন রে আবু জাহেলের হযরতে আবু বকরের কেমন ইতিহাস হয়ে গেল রে শোনা আবু বকর চলে গেল আবু বকরকে মারলো আবু বকর জমিনের ভিতরে বেহুশ হয়ে গেল আবু জাহেলের